আজকে আমরা আলোচনা করব ফিজিক্স অলিম্পিয়ার দুই হাজার বিশ সালের ঢাকা নর্থ রিজিয়নালের একটা কোয়েশন এই কোয়েশ্চনটা হচ্ছে যে সি ক্যাটাগরি তো কোয়েশানে কি দেওয়া আছে যে চিত্রের প্রদর্শিত এ এবং বি দুইটি ব্লক সিস্টেমের ন্যূনতম আনুভূমিক বল এফ প্রয়োগ করা হলো যাতে বি ব্লকটি অবিকর্ষজ বলের প্রভাবে নিচে পড়ে না যায় এ এবং বি ব্লকের ভর দেয়া আছে ষোলো কেজি এবং চার কেজি আনুভূমিকভাবে আনুভূমিক তলটি ঘর্ষণবিহীন এবং ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক ব্লকদের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট ফাইভ হলে ন্যূনতম আনুভূমিক বলের মান কত আমাদের এই মিনিমাম বের করতে হবে আমরা আগে হচ্ছে যে এর ফ্রি বডি ডায়াগ্রাম একে বলগুলা বিশ্লেষণ করে ফেলি এখন দেখো আমরা আগে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি যে এইটা দেয়া আছে এ বক্স তো ধরি যে এম অফ এ ভরের এই এ বস্তুর এ বক্সের ভর আর এটা হচ্ছে বি বক্স এম অফ বি তো এখন এখান থেকে হচ্ছে এফ বল প্রয়োগ করা হলো এফ বল প্রয়োগ করা হলো এখন এটা কিভাবে প্রয়োগ হবে ওইটা আমাদের দেখতে হবে তো দেখো এই এফ বল প্রয়োগ করা হয়েছে এই দুইটা বস্তুর উপর এখন এ বস্তুটা বি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে ওইটাও কিন্তু আমাদের দেখতে হবে দেখো যে এই বস্তুটা বি বস্তুর উপর এফ এ পরিমাণ বল প্রয়োগ করতেছে ঠিক ঠিক তেমনি তেমনি কি হচ্ছে যে এই বস্তুটা এ বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে দেখো এখান থেকে প্রতিক্রিয়া বল হিসেবে এফ পরিমাণ বলই আসতেছে রাইট তো এরপর আরেকটা জিনিস দেখো যে এই বি বস্তুটা কার সাথে অ্যাটাচড এ বস্তুর সারফেসের সাথে অ্যাটাচড তাহলে এ বস্তুর সার্ফেস থেকে যে যে কন্ট্যাক্ট ফোর্সটা আমরা পাবো কি নর্মাল রাইট এটা আমরা যে একটা বস্তুর সার্ফেস আরেকটা বস্তুর সাথে যুক্ত তো ফোর্স কার থেকে পাচ্ছে ফোর্সটা পাইতেছে এ বস্তু থেকে এ বস্তু বি বস্তুর উপর প্রয়োগ করতেছে এফ অফ এ পরিমাণ ফোর্স এবং তল বরাবর পারপেন্ডিকুলার মানে লম্বভাবে হচ্ছে যে কন্ট্যাক্ট ফোর্স এখানে প্রয়োগ করা হইতেছে ফোর্স ফোর্স হচ্ছে যে সারফেসের উপর পারপেন্ডিকুলারে একটা বল কাজ করতেছে নর্মাল নর্মাল যদি কন্ট্যাক্ট না থাকতো তাহলে এন এর ভ্যালু শূন্য হইত এবং এখানে সেম ভাবে এখানে সেম ভাবে বি বস্তু মানে বি বস্তু এ বস্তু যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল এখানে কি দেখানো হচ্ছে এফ তো এখন আমরা এখানে যে নিউটনের ল অ্যাপ্লাই করি তো দেখো এফ সমান আমরা কি লিখতে পারি এফ সমান আমরা এখানে লিখতে পারি যে এফ বল প্রয়োগ করা হচ্ছে তার মানে দুইটা বস্তুই কি গতিশীল হবে তো এখানে আরও কিছু ইনফরমেশন বলে দিছে এখানে এক বল মানে বক্স এর মধ্যে মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক এই ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কি হাফ আর কি তলের মধ্যে আনুভূমিক তলে কি কোনো ঘর্ষণ নাই তার মানে এখানে ঘর্ষণ গুণাঙ্ক জিরো তাহলে দেখো দুইটা বস্তুর ভর এম অফ এ আর এম অফ প্লাস এম অফ বি ইন্টু এ তাইলে আমরা এই গতিশীল সিস্টেমের জন্য যে ত্বরণ বের করব এই ত্বরণ হচ্ছে কি এফ ডিভাইডেড বাই এম অফ এ প্লাস এম অফ রাইট যে আমরা এই সিনারিওটা বুঝতে পারছি বলগুলো বিশ্লেষণ করতে পারছি কি তরণটা বের করতে পারছি তো এখন আমরা দেখি যে বি বস্তুর উপর কিভাবে বল প্রয়োগ হচ্ছে বা কিভাবে ঘর্ষণ কাজ করতেছে ওজন কাজ করতেছে তো আমরা মূল ফিগারের দিকে চলে যাই এখানে ডব্লিউ বল নিচের দিকে কাজ করতেছে অফ এ আর এখানে কি ডব্লিউ বি ওজন কাজ করতেছে ওয়েট আর ঘর্ষণ বল কি কাজ করতেছে কন্ট্যাক্ট বরাবর উপরের দিকে ধরলাম যে স্মল লেটারের এফ এখন দেখো সে সাম্যাবস্থায় আছে বা ইকুইলি আছে তাহলে কি হবে এফ ইকুয়েল টু ডব্লিউ বি আশা করি এটা আমরা বুঝতে পারছি তাহলে ডব্লিউ বি সমান কি এম বি জি মানে মাস বি বি বস্তুর ভর ইন্টু জি এখন এফ এর ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি যে স্টেটিক ফ্রিকশন ম্যাক্সিমাম কখন হবে ম্যাক্সিমাম হবে যে কি মিউ ইন্টু এন এন কে নর্মাল ফোর্স তাহলে এফ ম্যাক্স আমরা লিখতে পারি যে মিউ এন যখন সর্বোচ্চ তো এই কন্ডিশন অনুযায়ী এফ এখানে কি হচ্ছে আমরা এফ আর এফ ম্যাক্স সেম জিনিস এখানে বুঝতেছি যে মিউ ইন্টু এন এখন এই ডায়াগ্রাম থেকে আমরা এফ কি দেখতেছি এটাই হচ্ছে যে আমাদের এখানে মূল কনসার্ন আমরা এফ কি দেখতেছি রাইট এখানে এফ হচ্ছে এন এর সমান যে এফ ইকুয়েল টু এন মানে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে যে ওইটাই কি নেট ফোর্সের সমান এখন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এফ অফ এ ইকুয়াল টু এফ ওফ বি ক্রিয়া প্রতিক্রিয়া বল যে এফ অফ এ আর এফ অফ বি সমান যে দুইটা বস্তুর উপর এখানে পারস্পরিক যে কি ক্রিয়া প্রতিক্রিয়া বল আর এখানে কি এফ অফ এ আর নর্মাল ফোর্স ইকুয়াল তো আমরা এখানে কি লিখতে পারি যে fK বা এফ টু দেখো ঘর্ষণ বল ঘর্ষণ বলটা এখানে কার সমান সমাবস্থা যেহেতু আছে এফ আর পরস্পর সমান হবে তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে মিউ অফ এন ইকুয়াল এম তো এখান থেকে আমরা নর্মাল ফোর্সটা বের করে ফেলতে পারি তাহলে এন এম অফ বি জি ডিভাইডেড বাই মিও তো এখন দেখো আমরা এই বডি ডায়াগ্রাম থেকে কি বুঝতেছি যে এই যে ফিগার আউট করলাম এখানে বলগুলো বিশ্লেষণ করলাম তো এখানে আমরা দেখতেছি যে এফ পরিমাণ বল এখানে কাজ করতেছে এন কাজ করতেছে এখানে এরপর কি যে এফ অফ এ কাজ করতেছে কোন দিকে এই বরাবর কেননা বি বস্তু থেকে বি বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে না এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করতেছে তো এখানে কি হইতেছে যে এ বস্তু কি পরিমাণ বল বি বস্তুর উপর করছে তাহলে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস এন এখন এফ অফ এ কি হবে তো আমরা এফ অফ এ কি হবে ওইটাও কিন্তু বিশ্লেষণ করব রাইট যে ধরো এই বস্তুতে বল প্রয়োগ করা হইল এফ পরিমাণ বা এফ অফ এ তাহলে এফ অফ এ সমান কি হবে এ বস্তুর ভর ইন্টু তরণ বুঝতে পারছি তাহলে আমরা আশা করি তাহলে এফ ইকুয়াল এফ অফ এ প্লাস এন এখানে কি হবে এম অফ এ ইন্টু এ প্লাস এন এন কি হবে এম অফ বি জি ডিভাইডেড বাই মিউ তাহলে এখন এম অফ হবে এফ ডিড বাই এম এখান থেকে আমরা দেখো এফ সমান মানে আমরা এফ সমান বের করবো তো এফ সমান আমরা এখান থেকে কি পাবো বা এখান থেকেও কিন্তু আমরা চাইলে সিম্পলিফাই করে বের করতে পারতাম আচ্ছা এখান থেকে আমরা বের করে ফেলে তো এখন আমরা এফের এর ভ্যালু পাওয়ার জন্য এখানে মান বসায় ফেলি যে আমাদের এম অফ এ ছিল ষোলো কেজি এম অফ বি ছিল কি এম ওফ বি ছিল ফোর কেজি আর মিউ ছিল পয়েন্ট ফাইভ তো এখানে যদি বসাই এম অফ এম অফ এ হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি আর এখানে কত হবে জি এর ভ্যালু আমরা এখানে টেন ইউজ করবো যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজিলি করা যায় পরে আমরা কাছাকাছি অপশন বেশি নেবো তো এম অফ বি হচ্ছে ফোর ইন্টু টেন ধরে নিলাম আর এখানে হচ্ছে কি হাফ ওয়ান বাই টু তো এখান থেকে আমরা যে দেখতেছি যে এফ ইন্টু ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ ইকুয়েল কি যে টু উপরে চলে যাচ্ছে এইট ইন্টু টেন তো এখানে এফ কত হচ্ছে যে ওয়ান বাই এফ ডিভাইডেড বাই ফাইভ তো এফ আসতেছে এইট ইন্টু ফোর ইন্টু টেন এইট ইন্টু ফাইভ তাইলে পাঁচ ইন্টু আট চল্লিশ টেন চারশো নিউটন এটাই অ্যান্সার দেখি যে আমরা মিনিমাম চারশো নিউটন বল অ্যান্সার পাই কি না যে আমাদের এখানে অ্যান্সারই দেওয়া আছে মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি চারশো নিউটন আশা করি যে আমরা ব্লকের এই যে দুইটা ব্লক পরস্পরের সাথে যুক্ত ঘর্ষণ বল নর্মাল ফোর্স অ্যাকশন রিয়াকশান ফোর্স বিবেচনা করে আমরা এখানে কি যে বুঝতে পারলাম কিভাবে এখানে বলগুলো কাজ করতেছে তো ওই অনুযায়ী কি পরিমাণ মিনিমাম ফোর্স প্রয়োগ করা লাগবে ওইটা কিন্তু আমরা এখানে দেখাইছি মানে দেখানো হলো তো বল বিশ্লেষণের মাধ্যমে আমরা এখান থেকে বের করছি যে ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে যে তাদেরকে মানে যাতে বি বস্তুটা নিচে না পড়ে যায় বুঝতে পারছি আশা করি তো পরবর্তীতে আমরা আরেকটা কোয়েশন নিয়ে আলোচনা করব তোমরা না বুঝলে বা টপিক নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাইতে পারো আমরা কোয়েশনগুলার জবাব দেওয়া ট্রাই করব আর যদি স্পেসিফিক অন্য কোনো বা এই টপিকের সাথে রিলেটেড বড় প্রশ্ন হয় অবশ্যই আমরা আলাদা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপলোড দিব তো আজকে তুক পর্যন্তই পরবর্তীতে আরেকটা কোয়েশন সলিউশন ক্লাস নিয়ে হাজির হব